কোয়েলিকা রিকোয়েস্টে আজকে আমি খুবই ইজি প্রসেসে একটা পোলাও করে দেখাচ্ছি। পোলাওয়ে আমি অবশ্য আজকে একটু সোয়াবিন অ্যাড করছি। সোয়াবিনটা তো আমাদের শরীরের জন্য খুবই ভালো। তো আজকে আমার রেসিপির নাম সোয়াবিন পোলাও। সোয়াবিন পোলাওয়ের উপকরণগুলি হলো, আমি 3.5 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি, এটাকে জলে ধুয়ে ঝুরঝুরে করে রেখেছি। আর নিয়েছি সোয়াবিন, কাজু কিশমিশ, 1 চামচ আদা আর 1টা কাঁচা লঙ্কা পেস্ট করেছি। ঘি নিয়েছি 2 চামচ, চিনি নিয়েছি 3 চামচ। 3 চামচ কেউ যদি বেশি খান বেশিও নিতে পারেন। সাদা তেল নিয়েছি অল্প, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, হলুদ, আর ফোড়নের জন্য গরম মশলা 1 টা পিসপাত। আচ্ছা, আমি একে একে এই চালের মধ্যে সমস্ত উপকরণগুলি মাখিয়ে দিলাম। ঘি দিয়ে দিলাম, আদা বাটাটা দিয়ে দিলাম, আদা আর লঙ্কা পেস্টটা, জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, ধনে গুঁড়োটা দিয়ে দিলাম, লবণ দিলাম, হলুদটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সড করতে হবে। আমার সমস্ত উপকরণ মাখানো হয়ে গেছে। আমি এই মিক্সড চালটা 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 30 মিনিট পরে আমি ফিরে এলাম। আমি এবারে সোয়াবিনে নুন আর হলুদ একটু মাখিয়ে একটু হালকা ভেজে নেব। এক চামচ তেল দিলাম, সোয়াবিনটা আমি ভেজে নিচ্ছি। একটু ভালো করে ভেজে নিতে হবে, তাতে সোয়াবিনের কাঁচা গন্ধটা না আসে। হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সোয়াবিন একটা হেলদি ফুড, প্রত্যেক দিনের মেনুতে যদি একটা করে সোয়াবিনের আইটেম থাকে খুবই ভালো। চেষ্টা করি সবাই সোয়াবিন দিয়ে রান্না করতে। আমি 1 চামচ তেল দিলাম, আমি তেলের উপর তেজপাতা আর ফোড়নটা দিয়ে দেবো। আমি ফোড়নটাকে দারচিনি আর এলাচটাকে আমি একটু ফাটিয়ে রেখেছি। এর সঙ্গে আমি কাজুটাও ভেজে নেব। আমি চালগুলো সব দিয়ে দিচ্ছি,
সমস্ত উপকরণ মাখানো চালগুলো চালটা একটু ভেজে নিতে হবে, যাতে পোলাওটা একটু ঝুরঝুরে হবে, কারোর সঙ্গে কারো গায়ে লাগবে না। আমি এই কাপে চালটাও এতে মাপ করে নিয়েছিলাম, 3.5 কাপ চাল নিয়েছিলাম, তাই আমি এক সাইডে আমি গরম জল বসিয়ে দিলাম। আমি 3.5 কাপ তো ও ডবল আমি 7 কাপ জল গরম করতে বসিয়েছি। সবসময় চালের ডবল জলটা দিতে হয়, আর রান্নায় তো গরম জল ইউজ করলে তো খুবই ভালো হয়, রান্নার টেস্টটাও ভালো হয়। আমার চালটা হয়ে গেছে, এবার আমি কিশমিশটা অ্যাড করে দিলাম, এদের আমার জলটাও ফুটে এসছে, জলটা ফুটে গেছে। আমি এবারে এই জলটা অ্যাড করব, আস্তে একটু মিডিয়াম আঁচে থাকবে, মিডিয়াম আমি এবারে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। পোলাওটা আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছিলাম, দেখি পোলাওটা কতটা হলো। আমি চিনিটা অ্যাড করব, আমি 3 চামচ চিনি এটা রেখেছিলাম, যে যেরকম মিষ্টি খান সেভাবে দেবেন, আমি 3 চামচ দিলাম। আমি চিনিটা আগে অ্যাড করিনি, তাতে চালটা একটু সিদ্ধ হতে সময় লাগবে, তাই আমি পোলাওটা হওয়ার সময় হওয়ার মুখে এটা দিলাম। চিনিটা একটু গলুক, আমি এবারে সোয়াবিনটা অ্যাড করি, সোয়াবিনটা অ্যাড করবি, লাস্টে 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। চিনিটা একটু গুলো সব চালের সঙ্গে একটু মিশে দাও, আমি ঢাকাটা দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকাটা দিয়ে রাখবো। আঁচটা আমার লো ফ্লেমেই রয়েছে, জাস্ট চিনিটা একটু মিশে যাবে চালের সঙ্গে, তাই জন্য মনে হয় হয়ে গেছে। আমি প্রথমে 2 চামচ ঘি দিয়েছিলাম, এবার একটু ফ্লেভারের জন্য এই 1 চামচ একটু ঘি দিয়ে দিচ্ছি। পোলাওয়ার খুব সুন্দর একটা গন্ধ এসছে, পোলাওটা আমার হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম।
স্ট্যান্ডিং টাইমের জন্য আমি ঢাকাটা একটু দিয়ে দিলাম। বাইরে প্রচুর বৃষ্টি, তার মধ্যে আমাদের পোলাও, আজকে আমাদের ডিনারে পোলাও হচ্ছে। এমনি বর্ষা ছিল সেদিন, শিয়রে প্রদীপ ছিল মলিন, তব হাতে ছিল অলস দিন, মনে কি পড়ে প্রিয়। পোলাও রেডি, দেখুন কত সুন্দর ঝরঝরে পোলাও হয়েছে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। আর আরো নতুন নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।